আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ওয়ালিউর রহমান শুভ, কিউরেন্ট হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্শ বা পাইলস। এই রোগটি এখন খুবই কমন একটি রোগ হয়ে দাঁড়িয়েছে, ছোট থেকে বড় সকলেরই হচ্ছে, এবং এটি সাধারণত খাবার দাবার বা ছোট কৃমি বা যে কোনো ডাইজেস্টে বা হজম জনিত কারণে হয়ে থাকে। এই রোগটি এখন আমরা সকলেরই দেখতে পাই, আশেপাশে তাকাইলে ম্যাক্সিমাম মানুষেরই দেখি এই অর্শরোগে ভুগতেছে। তো প্রথমে আমি এই অর্শরোগটি হইলে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার অর্শ হয়েছে সে বিষয়ে আলোচনা করব। তারপরে শেষে আমি এই রোগটির কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং যে ওষুধটি খেলে আপনারা এই রোগটি থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। সো এখন আমি বলবো যে এই রোগটি হলে আপনারা কিভাবে বুঝতে পারবেন। অর্শ আসলে এমন একটি জিনিস যেটা হলে আপনাদের পায়খানার সাথে রক্ত পড়বে, পায়খানার সাথে রক্ত দেখা যাবে এবং প্রচণ্ড পরিমাণে জ্বালা পোড়া করবে পায়খানার সময় বা পায়খানা করার পরে। প্রচণ্ড জ্বালা পোড়া হবে, পায়খানা খুব কষা হবে, কোষ্ঠকাঠিন্য থাকতে পারে। এবং অর্শর মূল ব্যাপারটা হচ্ছে অর্শ বলি বা অর্শ যে বোর্ডটা আর কি, অনেক সময় অর্শর এই বোর্ডটা বাইরের দিকেও হয়ে থাকে এবং ভেতরের দিকেও হয় কারো কারো। বাইরের দিকে হলে আপনারা পায়খানা করার পরে পানি খরচের সময় সেটা হাতে আপনাদের বাঁধবে এবং আপনারা বুঝতে পারবেন ওই বোর্ডটা আপনাদের হাতে বাঁধতেছে কিছু গোল গুটি টাইপের, তো তখন বুঝতে পারবেন যে আপনাদের অর্শ হয়েছে। এবং পায়খানা করার পরে পায়খানার সাথে দেখবেন রক্ত রক্ত লেগে আছে, অনেকের একদম তরল একদম লিকুইড রক্ত বের হয় পায়খানার আগে অথবা পায়খানার সাথে, এবং প্রচণ্ড পরিমাণে জ্বালা পোড়া করে, একদম মানে খুবই জ্বালা, অসহ্য যন্ত্রণা হয়। তো এবং যাদের হচ্ছে বোর্ডটা হাতে বাঁধবে না এবং শুধু রক্ত পড়তেছে তাদের বোর্ডটা হয়তো ভিতরে আছে, হ্যাঁ বাইরে নেই, ভিতরে বোর্ড আছে, কিন্তু বোর্ড থাকে সাধারণত অর্শ হইলে বোর্ড থাকে হয় ভিতরে নইলে বাইরে, এবং রক্ত পড়বে, অনেকের রক্ত দেখা যায় অনেকের দেখা যায় না, কারো কারো খুব জ্বালা পোড়া করে কিন্তু রক্ত থাকে না। তো এই এই ধরনের লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার অর্শ হয়েছে। তো সর্বপ্রথম আমি যেটা বলবো এই অর্শের ক্ষেত্রে আপনারা যে খাবারগুলো আর কি মেনে চলবেন, যে খাবারগুলো অ্যাভয়েড করবেন সেটা আমি প্রথমে বলি, কারণ এই ক্ষেত্রে খাবারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো অর্শ যাদের আছে বা এই রোগটি নতুন হয়েছে যাদের, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা গরুর মাংস এবং মসুরির ডাল একদম সারা জীবনের জন্য অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এই দুইটা জিনিস গরুর মাংস এবং মসুরির ডাল এই অর্শরোগের অনেক বড় একটা শত্রু। আপনি যদি ওষুধ খেয়ে আপনার অর্শ ভালো হয়ে যায় তারপরে আপনি আবার যদি গরুর মাংস এবং মসুরির ডাল খান সেক্ষেত্রে আবার ওই রোগটা আস্তে আস্তে আবার বাড়তে পারে এবং আবার আগের মতো জ্বালা যন্ত্রণা শুরু হতে পারে। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গরু মাংস এবং মসুরির ডাল অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং আমি এখন যে ওষুধটি বলবো সেই ওষুধটি সেবন করবেন, আশা করা যায় আপনার অর্শরোগ থেকে আপনারা মুক্তি পাবেন। সো আমি এখন বলবো হোমিওপ্যাথিতে কোন ওষুধটি খেলে আপনার এই অর্শরোগ থেকে মুক্তি পাবেন। হোমিওপ্যাথির অত্যন্ত একটি কার্যকরী ওষুধ যেটি অর্শর ক্ষেত্রে খুবই ভালো কাজ করে, সেই প্রথম ওষুধটি হচ্ছে অ্যাসিড নাইট্রিক। অ্যাসিড নাইট্রিক, তো এই অ্যাসিড নাইট্রিক ওষুধটি আপনার অর্শের সাথে যদি প্রচুর পরিমাণে রক্ত পড়ে এবং জ্বালা যন্ত্রণা থাকে, এই অ্যাসিড নাইট্রিক ওষুধটি আপনার 2 দিনের মধ্যে আপনার রক্ত পড়া এবং এই জ্বালা যন্ত্রণা কমিয়ে আনতে পারে। আপনি সেক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক 200 শক্তিটা ইউজ করবেন, 200 শক্তি খাবেন অ্যাসিড নাইট্রিক। সেই সাথে আপনার যে ভিতরের দিকে এবং বাইরের দিকে যে বোট থাকে সেই বোটের জন্য আপনার অ্যাসিড নাইট্রিকের পাশাপাশি বায়োকেমিকের আপনার হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর 30 এক্স যে ট্যাবলেটটা আছে বায়োকেমিকের ওইটা খেতে পারেন। অ্যাসিড নাইট্রিক 200, ক্যালকেরিয়া ফ্লোর 30 এক্স, এই দুইটা একই সাথে আপনারা একসাথে সেবন করবেন, স্টেপ বাই স্টেপ নিয়ম মেনে, একটু আধ পাঁচ করে 30 মিনিট। হ্যাঁ, বায়োকেমিকটা দিনে 3 বার খাবেন, অ্যাসিড নাইট্রিক 200টা দিনে 2 বার খাবেন, এভাবে সেবন করতে থাকবেন। আপনি দেখবেন 7 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার অর্শ একদম ভালো হয়ে গেছে। তবে মূল ব্যাপারটা হচ্ছে আপনার ওই খাবার দুইটা কিন্তু মেনটেন করতে হবে, বিশেষ করে গরুর মাংস এবং মসুরির ডাল। আপনি অন্যান্য খাবার, অন্য কুখাবার যাই খান না কেন, এই দুইটা খাবার একটু বেশি মেনে চলবেন, অন্য খাবারগুলোও একটু বেছে খাবেন যাতে আপনার পায়খানাটা একটু নরম হয়, শক্ত না হয়, এই টাইপের খাবারগুলো একটু করবেন, এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাবেন না,
এই এগুলা মেনে চলবেন, এবং এই আমি যে ওষুধটা বললাম এই ওষুধটা নিয়ম করে সেবন করবেন, ইনশাল্লাহ আপনার 2 দিনের মধ্যে কষ্ট কমে যাবে আর 7 দিনের মধ্যে ইনশাল্লাহ একদম ঠিক হয়ে যাবে। আর অনেকের বোর্ড থাকে, অনেক বড় অথবা একটা বা দুইটা বোর্ড থাকতে পারে, সেক্ষেত্রে বোর্ডটা কমতে একটু সময় লাগবে, তবে আপনার যে কষ্টটা থাকবে সেই কষ্টটা ইনশাল্লাহ এই ওষুধ দুইটা খেলে একদম কমে যাবে, এবং 2 দিনের মধ্যে আপনার রক্ত পড়া এবং জ্বালা যন্ত্রণা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আপনারা ট্রাই করে দেখুন, যাদের অশ্ব আছে ইনশাল্লাহ আপনারা অশ্ব থেকে মুক্তি পাবেন। তারপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। অনলাইনে প্রেসক্রিপশনেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে আমার কাছ থেকে অনলাইনে প্রেসক্রিপশনও নিতে পারেন, ইনশাল্লাহ আপনাদের এই অশ্বরোগ থেকে মুক্তি পাবেন এই ওষুধ দুইটা খাইলে। সো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে বা উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও বিভিন্ন রকমের রোগ নিয়ে আলোচনা করব, বিভিন্ন রকম রোগের হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।